প্রিয় দর্শকেরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির প্রিয় খাবার সরিষা এবং পটল দিয়ে সুস্বাদু পটল সরষে কারি। তাহলে দেখে নিন আমাদের আজকের এই রেসিপিটি। প্রথমেই পটলের খোসাগুলি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এইভাবে হালকা করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি বাকি প্রত্যেকটা পটলের খোসাগুলিও ছাড়িয়ে নেব। আমি এখানে মোট 6টি পটল নিয়েছি। পটলগুলির খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়ে নেব। সরষেগুলিকে ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কি সুন্দর হয়েছে। এবার ব্লেন্ডারে নিয়ে নেব পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণে আদা কুচি। পেস্টটা বানানো হয়ে গেছে, নিয়ে নিলাম বাটিতে। এবার কড়াইয়ে তেল গরম করার জন্য বসিয়ে দেব। তেল গরম হতে হতে পটলে মশলাগুলি মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণে লবণ। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। সবগুলো পটলই দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে দেব এবং পটলগুলিকে লাইট ব্রাউন করে ভেজে নেব। পটলগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি বাটিতে। এখন আমি ওই কড়াইয়ে সামান্য আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে গোটা তেজপাতা এবং কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নটা দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব বানানো মশলার পেস্ট। এবং দিয়ে দিলাম সরিষার পেস্টটা, দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1টি ছোট চামচ দিয়ে 1 চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব এবং সব কিছু লালচে করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন খুব মিষ্টি লালচে কালার বের হয়েছে। এবার দিয়ে দেব ভেজে রেখে দেওয়া পটলগুলো। দিয়ে দিলাম সমপরিমাণে জল। আপনারা আপনাদের পরিমাণ মতো এড করে নিতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালোভাবে নাড়িয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম যে পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং কারির ঝোলটাও আগে থেকে অনেকটাই কমে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পটল সরষে কারি। রান্নাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।